দেশের পূর্বাঞ্চলে ঢাকা সিলেট মহাসড়ক যেন চোরাচালানের ট্রানজিট হয়ে উঠেছে। এই অবস্থায় সীমান্তে বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে, ফলে প্রতিনিয়তই ধরা পড়ছে একের পর এক চোরাই পণ্য। সোমবার 7 অক্টোবর বিজয়নগর উপজেলার চান্দোয়া এলাকায় অভিযান চালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 25 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এতে গত 24 ঘন্টায় ভারতীয় শাড়ি, কসমেটিক্স, শিশু খাদ্য ও মশলা সহ অন্তত 4 কোটি টাকার বেশি মূল্যের চোরাই পণ্য আটক হয়েছে। এছাড়া একই এলাকার অপর একটি চালানে 7 বর্গ এলাকা থেকে 38টি ভারতীয় মহিষ সহ 2টি ট্রাক আটক করা হয়েছে। অভিযান সম্পর্কে বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত 4 মাসে সারাইল 25 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, 3 পিস, কসমেটিক্স, মশলা, মাদক এবং ভারতীয় মহিষ অন্তত 75 কোটি টাকার ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়েছে। চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। হঠাৎ কেন মাদক বৃদ্ধি পেল, এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, হঠাৎ মাদক বৃদ্ধি পায়নি, সীমান্তে কঠোর নজরদারি এবং মহাসড়কে তৎপরতা বাড়ানোর কারণে একের পর এক ভারতীয় পণ্য এবং মাদকের চালান ধরা পড়ছে।